এক মৌলবী খবিস মৌলবী ফেসবুকে আপনারা দেখেছেন, সে বলতেছে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবীকে স্বীকৃতি দিলে কি হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যদি মদকের মদের লাইসেন্স দেয় মদ কি হালাল হবে। নাউজুবিল্লাহি মিন যালিক, সে মিলাদুন্নবীর সাথে মদ শরাবের তুলনা করেছে। আমার মনে হয় তার জন্মের মধ্যে গড়বড় আছে। সে কত বড় ব্যাককল, সে মিলাদুন্নবী শব্দটার তাজিম করতে জানে নাই। জায়েজ না জায়েজ, বেদাত সুন্নাত সেগুলো ডিবেট আসবে পরে। তুমি যে মিলাদুন্নবী শব্দের সাথে মদ শব্দের তুলনা করলে, তোমার কত বড় দুঃসাহস। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় রাষ্ট্রপতিকে, আমার মতো ক্ষুদ্র একজন দায়ী গোটা বাংলাদেশের সমস্ত নবী প্রেমিক মুসলমানকে নিয়ে অনুরোধ করছি, ওই কুলঙ্গারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার সাহস কিভাবে হয়? তুমি কি দেখো নাই আজ থেকে 1300 বছর আগের কিতাব ইমাম তিরমিজি, তিরমিজি শরীফের মধ্যে সরাসরি বাপ এনেছেন, বাবু মা যা ফি মিলাদিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি মিলাদুন্নবী চোখে দেখো না ইমাম তিরমিজি, তিরমিজি শরীফকে তুমি দেখো না, তুমি মিলাদুন্নবীকে নিয়ে কথা বলছো। মিলাদ মানে জন্মের সময়, নবী মানে নবী। নবীর জন্মের সময় আমরা কি গান গেয়েছি? আমরা কি নেচেছি? আমরা কি কোনো অপসংস্কৃতি করেছি? আমরা কি কোরআন সুন্নার বাইরে কিছু করেছি? আমরা আল্লাহর জিকির করেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর দরুদ পড়েছি, আমরা কোরআন তিলাওয়াত করেছি, আমরা জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী যেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে আমার নবীকে সাথে নিয়ে পায়ে হেঁটে মদিনায় জুলুস করতে করতে গিয়েছিলেন, আমরাও গিয়েছি। আমরা মনে করি 1 কোটি মুসলমানের জন্য একজন সিদ্দিক আকবরের দলিল যথেষ্ট। মক্কা থেকে যখন মদিনায় হিজরতে যাচ্ছেন আমার নবী মুস্তাফা জানে রহমত, সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুলুসের অংশগ্রহণ করেছেন, যেটা পায়ে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত গিয়েছেন, মাঝখানে আবার উঠে উঠেছেন, আবার নেমেছেন, আবার উঠেছেন, কিছুক্ষণ সিদ্দিক আকবরের কাঁধে উঠেছেন আমার নবী, কিছুক্ষণ সিদ্দিক আকবরের কোলে উঠেছেন আমার নবী। সিদ্দিক আকবর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছে যায়। এ আবু বকর, তুমি এমন করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জুলুসের মধ্যে আছি, ডান দিক থেকে তীর মারলে আমার গায়ে পড়ুক, বাম দিক থেকে তীর মারলে আমার গায়ে পড়ুক, পিছন থেকে তীর মারলে আমার গায়ে পড়ুক, সামনে থেকে তীর মারলে আমার গায়ে পড়ুক। আমরাও নবীর আওলাদকে কাঁধের উপরে তুলে জশনে জুলুসে যাচ্ছি, তীর মারলে আমরা খাবো, আওলাদ রাসূলের উপরে কোনো আঘাত আসতে দেবো না। হাত তুলে বলে ঠিক কিনা? আরো জোরে! তুমি জুলুসের দলিল খুঁজে পাও না, তুমি দেখো নাই ওই সানিয়াতুল বিদার মধ্যে মদিনার আবাল বিদ্যাবনিতা ছোট বড় যুবক নওজওয়ান সবাই এসে আমার নবীকে জুলুস করতে করতে মদিনায় নিয়ে গিয়েছিলেন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে কুলঙ্গার মিলাদুন্নবীর সাথে মদের লাইসেন্সের তুলনা দিয়েছে, অনতি বিলম্বে বাংলাদেশের মাটিতে তার বিচার হতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, এই দেশের প্রশাসন, নবী প্রেমিক প্রমাণ তখন হয়ে গেছে যখন ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি ওই গ্যাজেট দেখেছি, ওই গ্যাজেটের মধ্যে অন্যান্য রাষ্ট্রীয় দিনগুলোর মধ্যে সবার উপরে মিলাদুন্নবীকে রেখে হয়েছে। সেজন্যই তো এই বাংলাদেশ কখনো আলহামদুলিল্লাহ অসম্মানিত হবে না। এই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে যতদিন এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী চলবে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কি দেখো না বিশ্বের 156-এর উপরে দেশের মধ্যে জুলুস হয়েছে? তুমি কি ইয়েমেনের সানার জুলুস দেখো নাই? তুমি কি 156 কান্ট্রির মানুষ সবাইকে বেদাত করতেছে? বলেন অবাক হও না। হ্যাঁ, তোরা কি নবীর মিলাদে আমরা খুশি, তোরা বেজার কেন রে ভাই? তোরা মন না চাইলে না করিস, বিরোধিতা কেন করিস? ঠিক কিনা কথা বলেন না? কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম,
মিলাদুন নবী নাই, জুলুস নাই, একটা একটা হাদিস দেখা, তোদের পায়ে ধরে সালাম করব। কথা বলেন ঠিক কি না? একটা দেখা। মিলাদুন নবী কোরআনে আছে, মিলাদুন নবী হাদিসে আছে, মিলাদুন নবী সিদ্দিক আকবর করেছেন, মিলাদুন নবী ফারুকে আজম করেছেন, মিলাদুন নবী উসমানের জন্য রেইন করেছেন, মিলাদুন নবীর খুশি উদযাপন মৌলা আলী করেছেন।